পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 22 নম্বর ওয়ার্ডের আলমগঞ্জ তেয়ারি বাগান স্বামী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ওলাই চণ্ডী মাতার পুজো ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বিগত দু বছর করোনা পরিস্থিতির জন্য ছোট করে পুজো অনুষ্ঠিত হয়েছিল। পুজো উপলক্ষে তিন দিন ধরে চলবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন প্রায় 500 জন মহিলা ও পুরুষ ভক্ত দামোদর নদ থেকে জল এনে ওলাই চণ্ডী মাতার বেদিতে জল ঢেলে পুজো শুরু করেন। এদিন আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। করোনার জন্য দু বছর গোটা ভারতবর্ষেই বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান সব বাতিল হয়েছে। আমাদের বর্ধমান শহরেও বিভিন্ন জায়গায় অনেক পুজো অনুষ্ঠান এইভাবে বাতিল হয়েছে। আমাদের এই তেয়ারি বাগান এই এলাকার সাথী সঙ্ঘের উদ্যোগে প্রতি বছর যে বিশাল করে এখানে মা অলাই চণ্ডীর মাতার যে পুজো হয়, আমরা প্রতি বছরই এখানে উদ্বোধনী অনুষ্ঠানে আসি। তাই দু বছর হয় নাই, আবার এবার দু বছর পর, এবার করোনা কমে যাওয়ার পর এবার আবার সেই পুজো অনুষ্ঠিত হচ্ছে। তা আজকের এদের পুজোর শুভ উদ্বোধন আমি সহ আমরা সবাই মিলে এসে এখানে পুজোর উদ্বোধন করে গেলাম। এরপর সন্ধ্যার পর বিভিন্ন অনুষ্ঠান হবে, আমরা চেষ্টা করব সেই অনুষ্ঠানেও এখানে আসার জন্য। থেকে আমাদের জল তোলা, নদীতে জল তোলা প্রোগ্রাম ছিল, তারপর আমাদের সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপর মানে আদিবাসীদের অর্কেস্ট্রা আছে, আর আগামীকাল আছে আমাদের হিন্দি বাংলা প্রোগ্রাম আছে। হ্যাঁ, অলাই চণ্ডী পুজোর উপলক্ষে এটা দীর্ঘদিন মোটামুটি আমাদের পূর্বপুরুষ ধরে হয়ে আসছে, মিনিমাম 50-60 বছর ধরে আমরা ইদানিং এই পুজোটা রানিং করেছি। খুব জোর হলে 15-16 বছর হচ্ছে। আজকে কেমন মানুষের সমাগম হয়েছে? আজকে প্রচুর মানুষের সমাগম এই তেয়ারি বাগানের পুজোকে খুব মানুষ ভালোবাসে, অথচ খুব জাগ্রত পুজো। এই পরিচালনা আমাদের তেয়ারি বাগান সাথী সঙ্ঘের কমিটির পক্ষ থেকে করা হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।